প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি দিল্লিত নিশা বিজেপি কেন্দ্রীয় নির্বাচনী কমিটির রুদ্ধদ্বার বৈঠক চূড়ান্ত দেড় শতাধিক সমষ্টির প্রার্থী তালিকা বিজেপির প্রথমখন প্রার্থী তালিকাত সুমাইছে অসমৰ পাঁচটা সমষ্টি নিউজ এইটিনের হাতত বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা সর্বানন্দ সোণোৱালৰ ওপৰতে ওলমিছে লখিমপুর ডিব্রুগড় আর গুয়াহাটী সমষ্টির সিদ্ধান্ত অগপ ইউপিপিএলক তিনি আসন এৰি দি এগারোটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব বিজেপি প্রার্থী মহানগরীর পার্লার কাণ্ডর চাঞ্চল্যর মাজতে ভুক্তভোগী যুবতীর বিস্ফোরণ গুয়াহাটির স্পা পার্লারত চলে অনৈতিক কার্যকলাপ আরক্ষীর কাক চপার পাছতে ভয় ভাবুকির সম্মুখীন হওয়ার অভিযোগ যুবতীর বাংলাদেশের ঢাকাত বিধ্বংসী অগ্নিকাণ্ড জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে 43 জনের মৃত্যু আহত হয়েছে অর্ধ শতাধিক লোক মাজনিশা সাত মহলীয় অট্টালিকাত ভয়ঙ্কর জুই এখন বিরিয়ানি রেস্তোরাঁত সূত্রপাত হয়েছিল অগ্নিকাণ্ড জাগিরোডত হব বিশ্বমানের সেমি কন্ডাক্টর প্রকল্প টাটার সেমি কন্ডাক্টর প্রকল্পত অনুমোদন জানাইছে কেন্দ্রীয় কেবিনেটে 27,000 কোটি টাকা বিনিয়োগে তাইওয়ানের পাওয়ার চিপর সহযোগত স্থাপন করব প্রকল্পটি